মালদার মুছিয়া গ্রামের বারুই পাড়ার সবুজ সঙ্গের উদ্যোগে 25 ফিটের সরস্বতী পুজোর প্রস্তুতি তুঙ্গে। এখন জোর কদমে প্রতিমা তৈরির কাজ চলছে। সবুজ সঙ্ঘের উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, এবারের মা বিদ্যাদেবী সরস্বতী পূজার বাজেট 40,000 টাকার অধিক ছাড়িয়ে যাবে। আরও জানা যাচ্ছে, স্থানীয় রাজ্য সড়কে আলোকসজ্জার তোরণ হবে। এবার এখানে 25 ফিটের সরস্বতী হচ্ছে আমাদের মুচিয়া বারুইপাড়া সবুজ সঙ্ঘের পরিচালনায়। আমাদের সব সদস্যরা মিলে একসাথে পাড়ার লোকজনের সহযোগিতায় আমরা এই পূজাটা করছি। আর এবার আমাদের কোনো অনুষ্ঠান হচ্ছে না, অনুষ্ঠান উচ্চ মাধ্যমিক পড়েছে যেহেতু, সেহেতু কোনো অনুষ্ঠান হচ্ছে না। আর হচ্ছে তোমার এখানে অনুষ্ঠানের বদলে এখানে অঙ্কন প্রতিযোগিতা হবে পুজোর পরের দিন। কেমন লোক আসে? লোক আসে ভালোই, দূর দূরান্ত থেকে। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।